নমস্কার, রামধনু প্রতিবেদনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আর যে গল্পটা, যে ঘটনাটা আজ তোমাদের শোনাবো, এটা আমাকে লিখেছে অমলেন্দুবাবু, অমলেন্দু চৌধুরী, বাড়ি এখন কলেজ স্ট্রিটে। সে একটি হোস্টেলে থেকে পড়াশোনা করছে মেডিকেল নিয়ে, মেডিকেল কলেজে তার এইটা এই বছর হচ্ছে লাস্ট সেমিস্টার, লাস্ট ব্যাচ। তার সঙ্গে 9, 10, 11, 12 একটি ছেলে পরিচয় হয়েছিল এবং খুব বন্ধুত্ব হয়েছিল। ছেলেটি তার সঙ্গে একই স্কুলে পড়েছিল, তার নাম সুশান্ত, সুশান্ত চক্রবর্তী। সুশান্ত চক্রবর্তী থাকতো রাজারহাটে, রাজারহাট থেকে ও গড়িয়াহাটে একটি স্কুলে পড়তে আসতো। গড়িয়াহাটে যেখানে পড়তে আসতো, রাজারহাট থেকে সেখানে একটি হোস্টেলে থাকতো, ওই ওদের ওই স্কুলের ওই হোস্টেলটায় থাকতো। ওদের হোস্টেলও ছিল খুব কম টাকায় বেতনে, কারণ সুশান্ত সেই স্কুলের ফার্স্ট বয় ছিল, যার জন্য স্কুল থেকেই ওকে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল যে এইরকম পড়াশোনায় ভালো, তোমাকে এখান থেকেই তুমি পড়াশোনা করো, শনিবার ক্লাস করে তুমি বাড়ি গিয়ে রবিবার আবার সোমবার এসো, এইভাবে ব্যবস্থা করে দিয়েছিল সুশান্তকে। তখন সুশান্তর সঙ্গে পরিচয় হয় এই অমলেন্দু। অমলেন্দু যেমন একদিকে খুব পয়সা এলাকারের ছেলে, বাবা ব্যাংকের ম্যানেজার, মা আছে, একটি বোন আছে, বোন ছোট, 14-15 বছর বয়স। সুশান্তর বয়স এখন 22 হবে, কিন্তু যে সময়কার ঘটনাটা, সেই সময়কার ঘটনায় বলছি 22 হবে সেই সময়। ঘটনাটা তো লিখে পাঠিয়েছে রিসেন্ট। সুশান্তকে তার খুবই কাছের বন্ধু হিসাবে মনে করতো, যেমন অমলেন্দু, আর সুশান্ত মনে করতো অমলেন্দুকে খুবই কাছের মানুষ। তাই সুখ দুঃখের কথা সুশান্ত অমলেন্দুকে প্রায় খুলেই বলতো ক্লাসে। সুশান্ত স্কুল সার্ভিসের জন্য প্রিপেয়ার হচ্ছিল, সেখানে স্কুল সার্ভিসে তার পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, নাম উঠল, সে ভাবল যাক বাবার পাশে তাহলে দাঁড়াতে পারবো। বাবা একটা কর্মচারী হিসাবে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করত, অল্প টাকা বেতন, কোনোরকমে দিন চলে যেত রাজারহাটে, তাদের নিজেরই বাড়ি, পাকা বাড়ি, কিন্তু মাথায় কিন্তু অ্যাসবেস্টারের চাল, হোক না অ্যাসবেস্টারের চাল, তবু তো নিজের বাড়ি। তাই মা যেটুকু রোজগার করতো বাবা, তাতে ওর সংসার চলে যেত। সুশান্তর পড়াশোনার খরচা স্কুল থেকে বৃত্তি পেত, তাই আশেপাশের লোকেরাও সুশান্ত পড়ার জন্য খুব হেল্প করত। তারপর সুশান্ত এইচএসে অত ভালো র্যাঙ্ক করলো স্কুল থেকে, করার পর সুশান্ত গ্র্যাজুয়েশন করলো। গ্র্যাজুয়েশন করে স্কুল সার্ভিসে তো ভালো পরীক্ষায় র্যাঙ্ক করলো, স্কুল সার্ভিসে তার কাগজে নাম উঠল স্কুল সার্ভিস পরীক্ষায়। বিএসসি নিয়ে পড়াশোনা করেছিল সুশান্ত, খুব মেধাবী ছেলে, পড়াশোনায় খুবই ভালো। তাই আর পেছন দিকে যখন দিনের পর দিন এর দৌড় ওর দৌড় ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য, মধ্যশিক্ষা পর্ষদ বলুন, এইচএস বোর্ড বলুন, মন্ত্রীর কাছে বলুন, সমস্ত লোকের কাছে সুশান্ত ঘুরে বেড়িয়েছে দিনের পর দিন, কেউ কোনো চাকরির জন্য কোনো প্রত্যুত্তর করেনি, উত্তর দেয়নি কেউ, সব নীরবে শুনে গেছিল সুশান্তর কথা। সুশান্ত ভিক্ষা চাইছিল, আমায় একটা চাকরি দাও। স্কুল সার্ভিসে ভালো র্যাঙ্ক পেয়েছিল,
যখন স্কুল সার্ভিসের রেজাল্ট বেরোলো তার নাম্বার উঠলো, সুশান্ত খুব খুশি। তারপর তার মাকে বলল, মাও বুকে জড়িয়ে ধরল সুশান্তকে। কিন্তু আখির কিছুই হলো না, যেই তিমির সেই তিমিরেই পড়ে রইল। দিনের পর দিন দারিদ্রতা বাড়তে রইল, বাড়তেই রইল। বাবা একদিন আনন্দের চোটে অফিস থেকে ফিরছে, ফেরার পর একটি বাসের তলায় চাপা পড়ে বাবা মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়। সংসারটা যেন অথল জলে তলিয়ে যাচ্ছে সুশান্তদের। মা কান্নাকাটি জুড়ে দিল, কি করবে। তখন সুশান্ত এইখান থেকে ভাবলো মায়ের কাছ থেকে যাতায়াত করব। কিন্তু মা নাছোড়বান্দা বললো, তুই ওইখানে থেকেই পড়াশোনা কর, তুই স্কুল সার্ভিসটা দিয়েছিস। ও তখন স্কুল সার্ভিস দিয়েছে তার বন্ধু সুশান্ত। হঠাৎ একদিন আমি দুপুরবেলা, সুশান্ত যে বাড়িটা থাকতো ও দুপুরবেলা ভাতে ভাত সেদ্ধ ভাত প্রেশার কুকারে, যেদিন কলেজ থাকতো না সেদিনকে ও নিজেই দুটো রান্না করে দিত। ওই সেদ্ধ ভাত ডাল ভাত ভাতের মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়ে দিল, খেয়ে নিত। সেদিনও সারাক্ষণ পড়তে বসে, দুটোর সময় খেতে বসেছে, হঠাৎ ভাতটা খেতে যাবে হঠাৎ দরজাটা খটখট করে আওয়াজ। অমরেন্দু উঠে জিজ্ঞেস করলো, কে? সুশান্ত বলছে যে, খোল না, আমি। আমি বললো, আমি তোর বন্ধু সুশান্ত, দরজাটা খুলতে। আরে আরে তুই এত দুপুরে, আয় আয় আয়। বলছে যে, কী ব্যাপার? বলছে, আমি খুব বিপদে পড়ে এসেছি রে তোর কাছে। বলছে, বিপদ? কী হয়েছে তোর? বলছে, বলবো, বললে তুই একটু হেল্প করবি আমায়। বলছে, তুই বল না, তুই দেখ না আমি হেল্প করতে পারি নাকি। বলছে, আমাকে হাজার পাঁচেক টাকা দিবি? তুই তো সবই জানিস, আমার বাবাও স্কুল ফেরা পরীক্ষার পর মারা গেল। তারপর মা যেটুকু ছিল মা এদিক সেদিক করে জোগাড় করে সংসার চালাতো, আমি টিউশন করে কিছু টাকা ফাঁকে পাঠাতাম, তাতে কোনো রকমের সংসারটা চলে যেত। আমি এখানে হোস্টেলে বৃত্তি পাই, তাতে আমার নিজের হয়ে যায়। মায়ের এখন একটা শরীরে একটা রোগ পরীক্ষা করতে দিয়েছে, পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা, মাঝে মাঝে কুকড়ে কুকড়ে কেঁদে ওঠে, তখন যেন দমটা বেরিয়ে যায়, যা খায় বমি করে দেয়। যে সে কি রে? বলছে, কাকিমাকে কিছু ডাক্তার দেখাসনি? বলে, দেখিয়েছি, ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়েছে, মানে রিপোর্ট করতে বলেছে, চেক আপে অনেকগুলো আল্ট্রাসোনো তারপর বেরিয়াম এক্স রে এসব করতে দিয়েছে, কিন্তু আমার হাতে একটা পয়সা নেই রে। হাতে খুব বেশি হলে শ টাকা পড়ে আছে, কিন্তু এসব চিকিৎসার তো অনেক, আর ওষুধও কিনতে দিয়েছে অনেক টাকার, কি করব মাকে বলতেও পারছি না। বলছে, তুই চিন্তা করিস, আমি দিচ্ছি। বললো, আমার বাড়ি ভাড়ার টাকাটা বাবা পাঠিয়েছে, এখনো দিন কুড়ি বাকি, এনে 5,000 টাকা তোর কাছে রাখ, আর এই 500 টাকা তুই রাখ, মাসে মাসের জন্য টুকটাক যে ওষুধটা লাগবে এগুলো কিনে নিয়ে যা, এখনই কলেজ স্ট্রিটে অনেক ওষুধের দোকান আছে, সস্তায় পেয়ে যাবি, কিনে নিয়ে যা, আর কি হলো না হলো আমাকে জানাস। বললো, তুই মনে করিস না আমি তোকে 1-1.5 মাসের মধ্যে টাকাটা পাঠিয়ে দেবো রে। বললো, ঠিক আছে ঠিক আছে, তুই পাঠিয়ে দিস, তুই আগে তুই আগে চাকরিটা পা, স্কুল সার্ভিসের টিচারের চাকরিটা পা। এখন সুশান্ত ঠিক যখন বেরোচ্ছে মণ্ডলের ঘর থেকে, মানে অমলেন্দুর ঘর থেকে, সরি অমলেন্দুর ঘর থেকে বেরোচ্ছে, তখন একটা মোবাইলে ফোন আসে, সুশান্ত পকেট থেকে মোবাইলটা বার করে, দেখছে একটা আননোন নাম্বার, ফোনটা ধরেছে, বলছে, হ্যালো। বলছে, আমি তোমার রাজারহাট থেকে বলছি, শিল্টুদা। বলছে, শিল্টুদা? বললো, তোমার বাড়ির পাশের বাড়ি আমার। বলছে, ও বলুন বলুন শিল্টুদা, কেমন আছেন? বললো, ভালো। বলছে, তোমার মায়ের খুব
শরীরটা খারাপ হয়েছে গো দুপুর থেকে, অজস্র পেটে যন্ত্রণা, মানে এত পেটে যন্ত্রণা থাকতে পারছে না, খুব ঘুরাচ্ছে। ডাক্তার ডেকে এনেছি, তার মধ্যে দু তিনবার বমি করেছে, কালো বমি করেছে। বলছে সে কি? বলছে আমি এখনই আসছি। বলছে যে এবার ডাক্তার দেখিয়েছি? বলছে হ্যাঁ, ওই তোমাকে যে সামনের সপ্তাহে ডাক্তার দেখিয়েছিলে সেই ডাক্তারকেই নিয়ে এসেছি। ওই বললো ওই চেকগুলো টেস্টগুলো করেছো? তা আমি বললাম যে না, আমি তো স্কুলে সময় পাইনি, পড়ার সামনে পরীক্ষা বলে আমি আজকালের মধ্যে আজকেই যাচ্ছি, গিয়ে আমি সব করে নেব। যখন আসে, এসে দেখে মার নেই, মা চলে গেছে। এত যন্ত্রণায় আর নিজেকে ধরে রাখতে পারিনি, সুশান্তর মা হার্ট ফেল করেছে, শ্বাসকষ্ট উঠে গেছিলো, তারপরে ঘরের মধ্যে হার্ট ফেল করেছে। এবার ও রাজারহাটের কলেজ স্ট্রিটের ওইখান থেকে এসছে, তাই ঘন্টা দুই আড়াই লেগে গেছে। বাড়িতে ঘরে ঢুকে দেখে বাড়ির সামনে খুব ভিড়। বললো যে কী হয়েছে? বললো সুশান্তকে দু তিনজন লোক ধরে ভেতরে নিয়ে গেল। বললো ভেঙে পড়ো না, এই সময় একটু শক্ত হতে হও, বাবাও তো চলে গেল, তোমার তোমার মাথার উপর তোমার মা ছিল, সেও চলে গেল। সুশান্ত সবার মুখের দিকে তাকাচ্ছে আর ওর মায়ের মুখের দিকে তাকাচ্ছে আর হাওয়া উপরে খাচ্ছে। এরপর ধাও ঠাও করে রাত্রিবেলা এসছে, বাড়ির পাশে ওই সিদ্ধুদার এক ভাই ছিল, সে এসে সুশান্তর সঙ্গে রাত্রিবেলায় বাড়িতে রয়েছে। বাড়িটা ফাঁকা, সুশান্ত আর কোনো বোন টোন তো কেউ নেই, আত্মীয়রা অনেক দূরে দূরে থাকে, পাড়ার লোকেরাই যা করার করেছে। এরপর রাত্রি গেল, পরের দিন ভোর, ভবিষ্যৎ করবে তাই যেটুকু টাকা ওই 5,000 টাকা থেকে দাও ফাও করে যাচ্ছিল, তার জন্য ভবিষ্যৎ করার জন্য একটা ইয়ে এসেছিল, তাড়াতে কিছু পয়সা তুলে দিয়েছে যে একটু মাছা একটু পাট কাটিয়ে সময় আনার পর ও ভবিষ্যৎ করতে বসেছে, ভবিষ্যৎ করছে আর কাঁদছে। তখন ভাবছে আমার মা আমার চাকরিটাও দেখে দিতে পারলো না, স্কুল সার্ভিসের চাকরির পরীক্ষা দিয়েছিলাম, প্রায় 2.5 বছর হয়ে গেছে, এখনো কল লেটার আসেনি। বোর্ডের ঘরে ঘরে বোর্ডের দৌড়ে দৌড়ে দৌড়েছে, মধ্যশিক্ষা পর্ষদ, HS-এর বোর্ডের শিক্ষা দপ্তরে, কেউ কোনো উচ্চবাচ্চই করছে না যে কবে পাঠাবে, কল লেটার পাঠাবে, কবে জয়েনিং লেটার পাঠাবে, কেউ উচ্চবাচ্চও করছে না। এইসব চিন্তা করতে করতে ভবিষ্যৎ করা অবস্থায় ও বাড়িতে সুইসাইড করল। কি প্যাথেটিক, চিন্তা করো, সুশান্ত সেই দিন দুপুরবেলায়, প্রথম ভবিষ্যৎ দিন দুপুরবেলায় সুশান্ত বাড়িতে সুইসাইড করল। মা যে ঘরে শুয়েছিল, যে ঘরে মা মারা গেছিল, সেই ঘরে খাটের ওপর উঠে পাকার সঙ্গে সুশান্ত আত্মহত্যা করল, আর সহ্য করতে পারল না কষ্ট। এরপর ঠিক সেই দিন রাত্রিবেলায় আবার দরজা ধাক্কানো, দরজা ধাক্কানো, ধাক্কানোর পর দেখে রাত্রি 9টার সময় সুইসাইড করেছে, দেখে ঘড়িতে 9টা বাজে, 9টা এখন কে এলো? ও মাঝে মাঝে হোটেলে খাবার বলে দিত, ওরা দিয়ে যেত ওই রাত্রি 9টা সাড়ে 9টার পর দিয়ে যেত। বলছে আজকে এত তাড়াতাড়ি কখন দিয়ে যাবে, এখনই দিয়ে গেল? এই চিন্তা করতে দরজা খুলে দেখে সুশান্ত, সুশান্ত একটা জামা একটা পাজামা পরা, যে এই এলাম তোর কাছে রে। আর সুশান্তকে কিছু লোকেরা সেদিন টাকা তুলে দিয়েছিল ভবিষ্যৎ ভবিষ্যৎ কাজকর্ম করার জন্য, সেই টাকা 5,000-5,000 টাকা সুশান্তর হাতে দিয়ে তাও জোগাড় হয়েছিল 5,000-6,000 টাকা। সুশান্ত 5,000 টাকা গিয়ে
বলছে এই টাকাটা রাখ। বলছে এই টাকা তুই পেলি কোথায়? বললো আমাকে, আমি তো ব্যবস্থা করলাম, আমার তো দরকারই, তাই তোর টাকাটা বাড়ি ভাড়া দিতে হবে, তাই তো আর দুটো দিন বাকি, তোর বাড়ি ভাড়ার দিন এসে গেল। বললো আমি চলি রে, আবার বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে যাবে। বলছে চলে যাবি, আজকে রাতে থাকলে হয় না? বলছে না রে, ঘরের মধ্যে মা একা আছে। বলে টাকাটা ওর হাতে দিয়ে, অমলেন্দুর হাতে দিয়ে সুশান্ত চলে গেল। অমলেন্দু খানিকক্ষণ চিন্তা করলো, সুশান্ত হঠাৎ এই টাকাটা ফেরত দিতে এত রাতেই বা এলো কেন? সকালবেলায় তো আসতে পারতো, দুটো খাবার খেয়ে যেতে পারত। দেখছে সুশান্ত খোঁচা খোঁচা দাড়ি হয়ে গেছিল। তখন পরের দিন যথারীতি গেল, দুদিন গেল, তিন দিন গেল, পাড়ার লোকেরা তো আর পরের দিন এসে দেখে এইরকম অবস্থা, সুশান্ত গলায় দড়ি দিয়েছে, সেই বডি নিয়ে গেল পুলিশ রাজারহাটে, থানা থেকে এসে পোস্টমর্টম হলো, ওরা দাও করলো। সেই বাড়িটা এখন তালা বন্ধ হয়ে গেল, কিন্তু বাড়ির মধ্যে সুশান্তর আত্মা, ওর বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে তার আত্মা, ওর মা মারা গেল হঠাৎ অসহ্য পেটি যন্ত্রণার শ্বাসকষ্ট হতে হতে হার্টফেল করলো, তার আত্মা ঘরের মধ্যে ঘোরাঘুরি করতে লাগলো। এবার বাড়িটা তো ওই অবস্থায় পড়ে রইলো তালা বন্ধ দিয়ে, পাশে ওই শিল্টুদাই তালাটা দিয়ে দিয়েছিল, আশেপাশের লোকেরা বলেছিল সুশান্তর কাজটা আমরা সকলে মিলেই করি, আর ওর মায়ের কাজটা আমরা সকলে মিলেই করি, কি করব, পাড়ার ছেলে এত ভালো ছেলে ছিল চলে গেল, মা ছেলের কাজ একই সঙ্গে ওদের বাড়ির উঠোনে হলো। হবার পর ওই যে কজন দাহ করতে গেছিল পাড়ার লোকেরা, ওই কজনকে একটু নিমন্ত্রণ করে খাইয়ে দিয়েছিল। এবার ঠিক ছটা মাস পর মেডিকেল ও পাস করে গেল অমলেন্দু। এবার সুশান্তকে দেখতে যাবে, সুশান্তকে খবর দেবে, সুশান্তর মাকে খবর দেবে। সেই রাজারহাটে তার বাড়িতে খুঁজতে খুঁজতে অমলেন্দু এলো। আসার পর যখন তার বাড়িতে গেছে, গিয়ে দেখছে সুশান্ত বাড়িটা তালা মারা, আশেপাশে ঝোপঝাড় গাছ টাছ হয়ে গেছে, দরজা জানলাগুলো বন্ধ। পাশের বাড়িতে জিজ্ঞেস করেছে, সুশান্ত নেই, ওই চক্রবর্তী নেই? বলছে মুখের দিকে ওই শিল্টুবাবু যিনি পাশে থাকেন উনি ওর মুখের দিকে তাকিয়েছে। বলছে কে আপনি? বলছে আমি সুশান্ত খুব ছোট বন্ধু, ছোটবেলার আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, আমি সেই স্কুল থাকতে সুশান্তর সঙ্গে একবার এসেছিলাম এই বাড়িতে, তাই আর গিয়ে একটু চিনতে অসুবিধা হয়ে গেছিলো, আশেপাশে টুকটাক অনেকগুলো বাড়ি হয়ে গেছে তো তাই খুঁজে খুঁজে একটু আসতে হলো, তাও বেশি অসুবিধা হয়নি। বললো সুশান্তকে খুঁজতে এসছেন? এর মধ্যে সুশান্ত একদিন রাতে গেছে, একদিন দুপুরে গেছে, খিদে পেয়েছে বসেছে, ওর সঙ্গে খাবার খেয়েছে টেবিলে বসে, তারপর দুপুরবেলায় বলেছে হ্যাঁ রে অমলেন্দু আমি আসি রে, আজকে বস তৃপ্তি করে খেয়ে গেলাম তোর কাছে। এত কিছু ঘটে গেছে ছ মাসের মধ্যে, মাঝে মাঝে স্বপ্নের মধ্যে আসতো সুশান্ত অমলেন্দুর কাছে, কিরে কেমন হচ্ছে, ভালো করে পড়, ডাক্তার হতে হবে, তোকে দশের মধ্যে একজন হতে হবে। সুশান্ত বলতো, চমকে চমকে উঠত ঘুমের মধ্যে, আবার বলতো কিরে সুশান্ত তুই এত রাতে? তখন দেখছে না কেউ নয়, স্বপ্নের মধ্যে সুশান্ত এসে ওকে দেখা দিত, এতই বন্ধুত্ব ছিল। যখন অমলেন্দু শুনল সুশান্ত আর ছ মাস আগে মা দাহ করল, মায়ের দাহ হলো, তার পরের দিন হবিষ্যি করতে করতে এত কষ্ট পেয়েছিল আর নিজেকে সামাল দিতে পারল না, মা যে ঘরে মারা গেছে তার পরের দিন সেই ঘরে পাখায় হ্যাঙ্গিং হয়ে ঝুলে গেছিল। এই ঘটনা অমলেন্দু লিখে পাঠিয়েছে, আজ অমলেন্দু ডাক্তার, তার জীবনে দিনের পর দিন সুশান্ত এসেছিল
তার দোরগোড়ায় নক করেছিল, তার সঙ্গে একসঙ্গে খাবার খেয়েছিল। সুশান্ত 5,000 টাকাও ফেরত দিয়ে গেছিল। আর সুশান্ত নেই, কিন্তু অমরেন্দ্র বলছে আমি ডাক্তার হয়েছি, কিন্তু মনে হয় সুশান্ত আমার চারপাশে আসছে। কেমন লাগলো এই ঘটনাটা? অমরেন্দ্রের জীবনে এক সত্য ঘটনা, সুশান্ত চক্রবর্তী মারা গেছে। কে বললো মারা গেছে? ও এখনো অমলেন্দুর কাছাকাছি আছে, ওই বাড়িতেই আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার কোনো এরকম কোনো ঘটনা নিয়ে আসবো। নমস্কার।